90 এর দশকে ভারতীয় বাংলা ছবির অন্যতম জনপ্রিয় জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও রচনা ব্যানার্জি একসঙ্গে অভিনয় একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন তারা। তবে দীর্ঘ সময় ধরে পর্দায় একসঙ্গে দেখা যায়নি তাদের, তাই দর্শকদের মাঝে প্রায় তাদের নিয়ে কৌতূহল দেখা যায়। তবে সব জল্পনার কল্পনার অবসান ঘটিয়ে আবারও দুই তারকা একসঙ্গে ফিরছেন ছোট পর্দায়, আর সেই খবর জানালেন খোদ প্রসেনজিৎ ও রচনা নিজেই। কলকাতার একটি বেসরকারি টেলিভিশনের পেজ থেকে লাইভে এসে ভক্তদের সুসংবাদটি দিয়েছেন তারা। জানা যায় রচনা ব্যানার্জি জনপ্রিয় শো দিদি নম্বর ওয়ানের একটি এপিসোডে একসঙ্গে দেখা যাবে তাদের। আগামী 17 জুন মুক্তি পেতে চলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবি আয় কুকু আয়। সৌভিক কুণ্ডুর ছবিতে বাবা মেয়ের চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দিতি প্রিয়া রায়। সেই ছবির প্রচারেই দিদি নম্বর ওয়ানের মঞ্চে এসেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মূলত সম্প্রতি রচনা ব্যানার্জির পর্বটি শুটিং চলছিল, এরই মাঝে দিদি নম্বর ওয়ানের সেট থেকে লাইভে আসেন প্রসেনজিৎ ও রচনা। ছবির প্রচার তো রয়েছেই, এছাড়াও বিশেষ এই পর্বে উঠে আসবে রচনা ও প্রসেনজিতের দীর্ঘদিনের বন্ধুত্বের কথা, থাকবে তাদের একসঙ্গে অভিনীত ছবির অভিজ্ঞতার কথা। এছাড়া সবচেয়ে মজার বিষয়, রচনা ব্যানার্জির জনপ্রিয় শো দিদি নম্বর ওয়ানের এই পর্বের বিশেষ চমক হতে চলেছে একসঙ্গে দুই তারকার নাচ। ইতোমধ্যে শুটিং শেষ হয়েছে, আগামী 14 জুন সম্প্রচারিত হবে বিশেষ এই পর্ব।